হ্যালো আসসালামু আলাইকুম, আমি সুইটি। আবার এসেছি ছোট্ট একটি সুন্দর ব্লগ নিয়ে ব্যাকটন পার্কের উপরে। ব্যাকটন নিয়ে যে এত সুন্দর একটি পার্ক আছে সেটা আমার খুব জানাই ছিল না, তবে আজকে আমরা আসলাম। আমি একজনের আমন্ত্রণে এখানে এসেছি। খুবই সুন্দর এই পার্কটি, দেখুন। তো আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু খুবই সুন্দর একটি পার্ক, তবে আমার এই ব্লগটি থাকছে ছোট্ট, তো খুব বেশি সময় লাগবে না আপনাদের এটি দেখতে। অবশ্যই দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি 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 সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমার এই ব্লগটি। আমরা সবাই লেকের চারিদিক দিয়ে ঘুরছি আর দেখছি এত সুন্দর এবং এত সুন্দর ভিউ। অনেকেই তো সেই সকাল থেকে ফিশিং করছে, আমি জানি না তারা আদৌ ফিশ পেয়েছে কিনা, তবে ফিশ পাক আর না পাক বসে থাকার মজাই অন্যরকম। এই গরমে এখানে বসে থাকার মজাটাই অন্যরকম। পার্কটি এত বড় যে আমি কোন দিক থেকে ঢুকলাম আর কোন দিকে বের হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তবে দিনের বেলায় আমার কাছে একটু ভয় লেগেছে, কারণ খুবই নিরিবিলি বাট খুব সুন্দর। জায়গায় জায়গায় এরকম বসার বেঞ্চ আছে এবং খুবই ফ্যান্টাস্টিক, দেখুন। তবে অবশ্যই বলবো সন্ধ্যা হয়ে যাবার আগে সবাই পার্কটি থেকে চলে যাবেন। বাচ্চারা একটা সাইডে, বাচ্চাদের খেলার জায়গা আছে সেখানে বাচ্চারা সবাই খেলছে। এই যে মানুষরা বসছে, এটা হচ্ছে ওয়াকওয়ে, দেখুন। No.